हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। टुडे आई एम टॉकिंग अबाउट डेली करंट अफेयर्स ऑफ 30 मई 2021। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলো আমরা প্রতিদিনে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি, বিশেষ করে আপকামিং এক্সাম WBCS মেন্স প্রিলিমস, এছাড়া আরও অন্যান্য NTPC রেলের বিভিন্ন এক্সাম যেগুলো এখন পোস্টপন হয়ে আছে, লকডাউন উঠে গেলে কিন্তু সব এক্সামগুলো একের পর এক হয়ে যাবে। আবার SBI প্রিলিমসের যে ক্লারিক্যালের যে এক্সামটা ছিল সেটাও কিন্তু পোস্টপন হয়ে গেছে। তো চলুন আজকে আমরা দেখে নিই কারেন্ট অ্যাফেয়ার্স। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আপনারা PDFগুলো কালেক্ট করে নেবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে। যারা প্রিলিমসের জন্য নিতে চাইছেন 2000 থেকে 2020 টোটাল 21 বছরের শর্ট পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্কে WBCS প্রিলিমসের জন্য। আর WBCS মেন্সের জন্য যারা নিতে চাইছেন 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের শর্ট পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্ক থেকে। আর আপনারা যারা WBCS মেন্সের জন্য সাবজেক্টিভ বাংলা ইংলিশ যেটা নিতে চাইছেন ডেসক্রিপটিভ পেপার, সেটার লিঙ্ক নিচে পেয়ে যাবেন, রিসেন্ট টপিকের উপরে বানানো হয়েছে। আর বন্ধুরা যারা সাবজেক্ট ওয়াইজ নিতে চাইছেন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়া দেখছি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স আর স্ট্যাটিস্টিক্স, জিকে, সব আপনাকে বাইরে থেকে আর কোনো কিছু পড়তে হবে না PDFগুলো নিলে, তো আপনারা PDFগুলো নিতে থাকুন। আর যারা অপশনাল নিতে চাইছেন জিওগ্রাফি, অপশনাল জিওগ্রাফির PDF দেওয়া হবে, আপনারা কমেন্টে জানান যার অপশনাল জিওগ্রাফি লাগবে। তো চলুন বন্ধুরা আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করি। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গাতে আপনারা ইনভলভ আছেন তো গ্রুপে যুক্ত আছেন, সেখানে আপনারা যে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা যারা টেকনিক্যাল ফ্রিল্যান্সিং শিখতে চাইছেন, ফ্রিল্যান্সিং শিখতে চাইছেন তো আমার নতুন চ্যানেল ফ্রিল্যান্সিং শেখার জন্য, বাড়িতে বসে ইনকাম করার জন্য আপনারা এই ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার যদি হতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা যুক্ত হতে পারবেন। তো চলুন আমরা আজকে দেখে নিই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 30 মে, প্রথমে আমরা আসছি কোশ্চেন নাম্বার 1, যেখানে আমরা পাচ্ছি যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিস্টিনা বর্মাত। ক্রিস্টিনা বর্মাত যিনি প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ UK। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 2, ভারতের নতুন কমার্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হচ্ছেন BVR সুব্রহ্মণ্যম। ভারতের নতুন কমার্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? BVR সুব্রহ্মণ্যম। কোশ্চেন নাম্বার 3, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA ডিরেক্টর জেনারেল হিসাবে অতিরিক্ত দায়িত্বে পেলেন কুলদীপ সিং। আবার বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ NIA ডিরেক্টর জেনারেল হিসাবে অতিরিক্ত দায়িত্বে পেলেন কুলদীপ সিং। কোশ্চেন নাম্বার 4, ফেক বাস্টার নামে ইউনিক ডিটেক্টর তৈরি করলো IIT রূপার। ফেক বাস্টার নামে ইউনিক ডিটেক্টর তৈরি করলো IIT রূপার। কোশ্চেন নাম্বার 5, বিশ্বের বৃহত্তম মিউজিয়াম প্যারিসের লব রে মিউজিয়ামের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন লরেন্স দেস্কার্স। আচ্ছা, এখানে আমরা আসছি কোশ্চেন নাম্বার 5, বিশ্বের বৃহত্তম মিউজিয়াম প্যারিসের লরে মিউজিয়ামের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন লরেন্স দেস্কার্স। এরপর আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, মহারাষ্ট্র থেকে তৃতীয় পুলিশ ম্যান হিসাবে এভারেস্ট জয় করলেন সম্ভাজি গর্ব। মহারাষ্ট্র থেকে তৃতীয় পুলিশ ম্যান হিসাবে এভারেস্ট জয় করলেন। কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে কোন জায়গা থেকে এভারেস্ট জয় করেছেন সম্ভাজি গর্ব, 1 নম্বর মহারাষ্ট্র থেকে, তিনি কত নম্বর তৃতীয় পুলিশম্যান ছিলেন। আর এটা আসতে পারে যে মহারাষ্ট্র থেকে যিনি পুলিশম্যান থার্ড পুলিশম্যান হিসাবে এভারেস্ট জয় করেছেন তার নাম কি? সম্ভাজি গর্ব বা গৌরব। কোশ্চেন নাম্বার 7, টেম্পলেট অন প্রাইজ 2021 জিতলেন যুক্তরাজ্যের প্রিমাটোলজিস্ট জানে গুডওয়াল, যিনি নাম হচ্ছে প্রিমাটো, তিনি ছিলেন প্রিমাটোলজিস্ট। আপনারা বলবেন কমেন্টে প্রিমাটোলজিস্ট কোন ক্ষেত্রে যুক্ত থাকেন। জানে গুডওয়াল টেম্পলেট অন প্রাইজ 2021 জিতেছেন, ইনি বিলংস ফ্রম UK। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 8, ইন্টেলিজেন্স ব্যুরো IB ডিরেক্টর হিসেবে অরবিন্দ কুমারের বর্ষাকালের
অরবিন্দ কুমারের কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি ডিরেক্টর কে ছিলেন অরবিন্দ কুমার, যার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 9। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র এর হেড হিসাবে পুনরায় 1 বছরের জন্য নিযুক্ত হলেন সামন্ত কুমার গোয়েল। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ র প্রত্যেকটা দেশের একটা হায়েস্ট ইনভেস্টিগেশন এজেন্সি থাকে। এখানে আমাদের ইন্ডিয়াতে আছে র, যেটা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, এর হেড হিসাবে পুনরায় 1 বছরের জন্য নিযুক্ত হলেন সামন্ত কুমার গোয়েল। এরপরে আসুন লাস্ট কোশ্চেন আজকের, কোশ্চেন নাম্বার 10। 2023 সালে চাঁদে জলের অনুসন্ধানের জন্য বিপার নামে মোবাইল রোবট প্রেরণ করবে নাসা। বিপার নামে মোবাইল রোবট প্রেরণ করবে কে? নাসা। তাহলে 2023 সালে চাঁদে জলের অনুসন্ধানের জন্য বিপার নামে মোবাইল রোবট প্রেরণ করবেন নাসা। তো বন্ধুরা, আজকে আমরা 10টা কোশ্চেন আলোচনা করলাম 30 মে-এর। 31 মে-এর আমরা আলোচনা করব টোটাল মাসের, অর্থাৎ পুরো মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপকামিং ভিডিওতে আরও বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আপনারা যে যে টপিকের উপরে ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, আজকের মতো এখানে।